আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভাজির রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি করলা ভাজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের করলা ভাজিটা করব চিংড়ি মাছ দিয়ে। যারা তিতার বয়ে করলা ভাজি খেতে চান না, তাদের জন্য কিন্তু রেসিপিটা অনেক উপকারে আসবে। তাহলে চলুন দেখি কীভাবে মজা করে এই চিংড়ি মাছ দিয়ে তিতা ছাড়া করলা ভাজিটা করা যায়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপির জন্য এইখানে আমি বড় সাইজের একটা করলা কেটে নিয়েছি। আপনার চাইলে কিন্তু করলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর করলাগুলো আমি কেমন করে কেটে নিয়েছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন। একদম পাতলাও করিনি, আবার একদম মোটাও রাখিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন সরাসরি চুলায় চলে আসলাম ভাজিটা করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি করলাগুলো। করলাগুলো হালকা করে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। সাথে দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি। করলা ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা ফুল বাড়ানো থাকবে। আর এভাবে যদি হালকা করে করলাগুলো আগ থেকে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে একদমই তিতা লাগে না। করলাগুলো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু হালকা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এখন প্যান থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর এভাবে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করলে খেতে এতটাই মজার হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। সময় খুব কম লাগে আর খেতে অসাধারণ হয়ে থাকে। যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু মজা করে এই করলা ভাজি খাবেন। আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ কম বেশি দেওয়া যাবে। নেড়েচেড়ে একটু কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো আদা রসুন বাটা। আর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। কালারটা খুব সুন্দর আসবে তার জন্য হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু পানি মশলাগুলো ভালো করে কষানোর জন্য। এই রান্নাতে আমি মরিচের গুঁড়ো অ্যাড করব না, আমি কাঁচামরিচ দিব, তার জন্য মরিচের গুঁড়ো আর দিই নি। মরিচের গুঁড়ো দিলে কিন্তু ঝালের পরিমাণ বেশি হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিংড়ি মাছ। আমি ছোট চিংড়ি দিয়ে আজকের ভাজিটা করছি, আপনার চাইলে কিন্তু বড় চিংড়ি দিয়েও একইভাবে করতে পারবেন। মশলাগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু কুচি। আমি বড় সাইজের একটা আলু চিকন করে কুচি করে নিয়েছি। আলুর পরিমাণ চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনাটা ঢেকে 2 মিনিটের মতো আলুগুলো ভেজে নিব। আর এই 2 মিনিটের ভিতরে কিন্তু আলু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের মতো আলুগুলো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর এখন দিয়ে দিব 8 থেকে যেই করলাগুলো ভেজে রেখেছিলাম সেই করলাগুলো এখন অ্যাড করে দিব। একটা আলু আমি ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু আর করলা একসঙ্গে দিয়ে দিলে আলুগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে আর করলা সিদ্ধ হতে সময় কম লাগে। তার কারণে কিন্তু অনেক সময় করলা ভাজি খেতে তিতা হয়। আর এইভাবে ভাজি করলে যারা করলা ভাজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব মজা করে করলা ভাজি খেতে চাইবেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ভাজিটা আমার একদম রেডি হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটা ফুল বাড়িয়ে আর 2 মিনিটের মতো জাল করলে কিন্তু করলা ভাজি একদম রেডি। আজকের এই করলা ভাজি কত সহজে করেছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন। আজকের ভাজিটা করাটা যত সহজ খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। আশা করি আজকের এই করলা ভাজি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খুদা হাফেজ।